ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شمانيت مديني بهيرا السلام عليكم ورحمة الله অবরাকাতুহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন ছিল কোনো ব্যক্তি সে যদি কোনো চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়ে থাকে, এখন ওই চাকরির বেতন তার জন্য কি জায়েজ হবে? প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। ঘুষ একটি কবিরা গুনাহ, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম আবু দাউদ রেওয়ায়েত করেছেন এবং শেখ আল আলবানী সহি বলেছেন, আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, লানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষখোর ও ঘুষ প্রদানকারীকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। কিন্তু এই ঘুষ কি? ঘুষটি হলো কেউ যদি কোনো পয়সা দিয়ে থাকে কাউকে হককে বাতিল করার জন্য, অথবা বাতিলকে হক করার জন্য যদি পয়সা দিয়ে থাকে সেটি হবে ঘুষ। কিন্তু কেউ যদি তার হক পাওয়ার জন্য তার হকটি পাচ্ছে না এই কারণে ঘুষ দিয়ে থাকে, অথবা সে তার উপরে জুলুম হচ্ছে, জুলুমটাকে দূর করার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য সে ঘুষ দিয়ে থাকে, তখন তার আর এই ঘুষের গুণা তার হবে না। যে নিয়েছে ঘুষ, ঘুষখোর, তার গুণা হবে, কিন্তু যে দিয়েছে তার গুণা হবে না। আমি আবার বলি, যদি কেউ হক বাতিল করার জন্য অথবা বাতিলকে হক করার জন্য দিয়ে থাকে, এটাই তো ঘুষ। কিন্তু আপনার হক পাওয়ার জন্য যদি আপনি ঘুষ দিয়ে থাকেন, আপনি হক, এটা আপনার হক পাচ্ছেন না, আপনি আপনি পয়সা দিচ্ছেন আপনার হকটি পাওয়ার জন্য, অথবা আপনার উপরে জুলুম করা হচ্ছে, জুলুম থেকে বাঁচার জন্য আপনি ঘুষ দিয়েছেন, তখন আপনার এখানে আপনার পাপ হবে না। যে নাকি নিয়েছে তার গুণা হবে। এটা হলো বেশিরভাগ ওলামাদের মতামত। এখন কেউ যদি কোনো চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়ে থাকে, যেভাবে নাকি প্রশ্ন করা হয়েছে, ঘুষ দিয়ে সে চাকরি করলো, এখন তার চাকরির যে বেতনটি পাচ্ছে তার কি জায়েজ হবে কি না, এটা নিয়ে ওলামারা বলেছেন যে তার এই চাকরি যে সে করতেছে সে কি এই চাকরির উপযোগী কি না, আবার এই চাকরি যে করতেছে এই কাজটি সে কি যেভাবে করা দরকার সেভাবে করতে পারতেছে কি না। সে যদি ওই চাকরির উপযোগী হয়ে থাকে এবং চাকরির কাজগুলো ঠিকভাবে করতে পারে, তাহলে তার জন্য ওই চাকরির বেতন নেওয়া জায়েজ, কারণ সে ওই কাজের পরিবর্তে বেতনটি পাচ্ছে। কিন্তু সে যে সুদ দিয়ে এখানে ঢুকেছে সেজন্য তার গুণা হবে, তার জন্য তার তওবা করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু তার বেতনটি তার জন্য জায়েজ, কারণ ঘুষ, ঘুষ এক জিনিস, এটা হচ্ছে আরেক জিনিস। তার বেতন সে পাচ্ছে তার কাজের বিনিময়ে, তার বেতনটি তার জন্য জায়েজ হবে। কিন্তু কেউ যদি ঘুষ দিয়ে কোনো চাকরি করে এবং সে ওই চাকরির উপযোগী না এবং চাকরিটি সে ভালো মতে যেভাবে করা দরকার সেভাবে করতে পারছে না, তখন তার জন্য ওই চাকরির বেতনটি জায়েজ হবে না, কারণ সে যেভাবে তার থেকে কাজ কাজ যেভাবে সে তার কাজ করা দরকার ছিল সে সে করতে পারছে না, সে ওই চাকরির উপযোগী না, সেজন্য ওই চাকরির বেতন তার জন্য জায়েজ হবে না। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। ওয়াসাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।